বান্দরবানে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচি ন্যাশনাল ফ্রন্ট এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়ি চালক সহ চার আসামিকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত রবিবার সকালে আসামিদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হুসাইন আসামিরা হলেন ভান নোয়াম বম আসেলন চেও বম ভানলাল বয় বম ও জিপ গাড়ি চালক কপিল সাগর আদালত সূত্রে জানা যায় দিনে দুপুরে থানচির সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি এবং হামলা চালায় কেএনএফ সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এ ঘটনায় গ্রেফতারকৃত জিপ গাড়ি চালক সহ এর আরও চার সদস্যকে দুই দিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত এদিকে দুই ও তিন এপ্রিল রুমা এবং ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ও ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযান চলছে এখন পর্যন্ত এ মামলায় কেএনএফ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ জন নারী সহ বিরাশি জনকে গ্রেফতার করা হয়েছে